একজন মুক্তিযোদ্ধা নিজের বাড়ির সামনে কিভাবে নৃশংসভাবে হত্যা হয়। প্রশাসনের নীরবতা আমাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে। বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পার্কগ্রাম শহরে এই মানববন্ধন করা হয়। এতে 2000-এর বেশি মানুষ অংশ নেন। এ সময় বক্তারা 6 দিন পার হলেও অধ্যক্ষ এম ওয়াজেদ আলী হত্যা মামলার মূল আসামি নাহিদুজ্জামান বাবুসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একজন মুক্তিযোদ্ধা নিজের বাড়ির সামনে কিভাবে নৃশংসভাবে হত্যা হয়। প্রশাসনের নীরবতা আমাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে। যারা এই খুনের সাথে জড়িত কিংবা মদদদাতা অথবা পরিকল্পনাকারী তাদের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে না পারার কারণে আজকে পাটগ্রামের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। আন্দোলনের মধ্য দিয়েই পাটগ্রামের জনগণ চলছেন এবং আমরা এইটা সুষ্ঠু তদন্ত মাধ্যমে উপযুক্ত বিচার চাই। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আলাদা আলাদা স্মারকলিপি দেওয়া হয়। আমরা মুক্তিযোদ্ধারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে আমরা প্রত্যাশা করি প্রশাসন অনতি বিলম্বে তার খুনিকে গ্রেপ্তার করুক। গত 20 জানুয়ারি রাতে এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষের পদ থেকে 2014 সালের জুনে অবসরে যান। জেআই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট।